পাঁচ নামাজ আদায় করেন আপনি রমজান মাসে রোজা রাখেন পঞ্চাশ বছর হায়াত পেয়ে পঞ্চাশ বছর আপনি হস্ করলেন দুঃখের বিষয় আপনার মেয়ে চলে ব্যাপর দায় আপনার স্ত্রী চলে ব্যাপর দায় হাদি সাহ নামাজি সাহ যত নামাজ আদায় করেন যত বার হস করেন আপনার মতন হাজি আপনার মতন নামাজি যদি জান্নাতে যেতে পারে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা কি বুঝলেন ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম সত্য কিন্তু আপনার কপাল খারাপ আপনার স্ত্রীকে পর্দায় রাখেন নাই আপনার মেয়েদেরকে পর্দায় রাখেন নাই আপনি দাইউস আল্লাহ নবীজি বলছেন দাইউসের জন্য জন্য থারাম আর দাইউস লাইয়াদ খুলুল জান্নাত দাইউস জান্নাতে প্রবেশ করবে না আমাদের নারীরা বেপর্দা হওয়ার অন্যতম কারণ হলো পুরুষদের অবহেলা গার্ডিয়ানদের অবহেলা একটা হাদিস শোনেন হাদিসের মধ্যে এসেছে সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষদের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এর মধ্যে একটি হলো অায়ুষ কাকে বলে দায়ুষ বলে আপনি পুরুষ আমি কাপুরুষ বলি আপনি কেন বিবাহ করলেন আপনার বিবাহ করার যোগ্যতাই অর্জন করতে পারেন নাই আপনি পুরুষ আপনার মেয়েরা আপনার স্ত্রী ব্যাপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে আপনি হলেন পুরুষ দায়ুষ আর আপনার স্ত্রী বা মেয়েরা হল নারী দায়ুষ আপনার জন্য জান্নাত থারাম আপনার মেয়ে আপনার স্ত্রী তাদের জন্য জান্নাত হারাম আমি বোঝানোর জন্য বলি আপনি পাঁচ শক্ত নামাজ আদায় করেন আপনি রমজান মাসে রোজা রাখেন পঞ্চাশ বছর হায়াত পেয়ে পঞ্চাশ বছর আপনি হস করলেন আপনার মতন হাজি এলাকার মধ্যে কেউ নাই দুঃখের বিষয় আপনার মেয়ে চলে ব্যাপর দেয় আপনার স্ত্রী চলে ব্যাপর দেয় হাজি নামাজি সাহ যত নামাজ আদায় করেন যতবার বার হস করেন আপনার মতন হাজি নামাজি যদি জান্নাতে যেতে পারে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা কি বুঝলেন ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম সত্য কিন্তু আপনার কপাল খারাপ আপনার স্ত্রীকে পর্দায় রাখেন নাই আপনার মেয়েদেরকে পর্দায় রাখেন নাই আপনার দায়ুস আল্লাহ নবীজি বলছেন দায়ুসের জন্য জন্য থারাম আরেকটা কথা হলো আর দায়ুস লাইয়াদ খুল জান্নাত দায়ুস জান্নাতে প্রবেশ করবে না অনেকের বাবা মারা গেছে মেয়েরা তারপরও বেপর্দায় চলাফেরা করে স্ত্রীর স্বামী মারা গেছে বিধবা স্ত্রী অন্যত বিবাহ বসে নাই তারপরও ব্যাপর চলাফেরা করে তাদের কাছে যদি কোনোভাবে সিস্টেম থাকতো কবর থেকে টেলিফোন করা যেত অথবা কবর থেকে চিঠি পাঠানো যেত তাহলে চিঠিতে তারা লিখতো যে মেয়ে তুমি ব্যাপর চলাফেরা করার কারণে আল্লাহ আমাকে ভয়ঙ্কর আজাব কবরে দিচ্ছে সাবধান সাবধান